ইতালির মিলানে বৃহত্তর ঢাকা সমিতি আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও কয়েক শতাধিক প্রবাসী পরিবারের অংশগ্রহণে মুন্সিগঞ্জ জেলাবাসীর সার্বিক সহযোগিতায় বার্ষিক বনভোজন রোববার মিলানের স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, অনুষ্ঠানে আগত মিলানের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে দুপুরে খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে আনন্দঘন আড্ডায় দিনে অতিবাহিত করেন প্রবাসীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, যুগ্ম সম্পাদক হানিফ শিপন, জামিল আহমেদ, মঞ্জুর হোসেন সাগর, মিলান বিএনপির আশরাফ আলম, শাহ আলম, নুরুল ইসলাম জুয়েল, কুমিল্লা সমিতির সভাপতি আব্দুল খালেক রেন্টু, সিলেট সভাপতির সাবেক সভাপতি তারা মিয়া, নোয়াখালীর সমিতির উপদেষ্টা খোরশেদ আলম।